একদম কুলি ভাই ভাই ও সরাও দূরে দূরে সরাও সবাই এই যে দূরে দূরে যাও এই যে দূরে দূরে যাও এই সব দূরে দূরে সব দূরে দূরে দাঁড়াও নমস্কার আমাদের আমরা এসেছি আজকে আমি মৌসুমী হাতবাড়াল এই বন্ধু তোমরা সবাই জানো না আমাদের লাঞ্চ ব্যাগ বিতরণ সল্টকেকে এখনো শুরু হয়নি আজকে যেটা দেওয়া হচ্ছে লাঞ্চ ব্যাগও দেওয়া হবে সেটা পরে অন্য জায়গায় এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার এক বন্ধু আমারই ছবি দেখে সে কালকে অনেক কিছু দিয়েছিল খাবার আইটেম বাচ্চাদের জন্য আজকে ও ওর বোনের মানে ওর বোনের তরফ থেকে ওর বোনও ব্যাপারটাতে আগ্রহী হয়েছে ওর চাল ডাল সেগুলো প্যাকেট আলু ডিম এগুলো ও দিতে চাইছে দিতে আগ্রহী অনু তুই একটু বলে নে আগে আগে কার নামে নামটা বল বোনের আজকে আমার বোন লেক টাউনে থাকে ও আজকে আসতে পারছে না লেক টাউন থেকে তো আসা সম্ভব নয় ও আমাকে বলেছে ওর ইচ্ছে এভাবে দেওয়ার ওই জন্য আমার বোন বুবাই ও বলেছে যে ওর হয়ে আমি যেন আজকে কোনো একটা এরিয়ায় জিনিসটা দিই আমি কি কি দিচ্ছিস আইটেমটা একটু বলে দে আজকে আমি ওর জন্য চাল ডাল আলু ডিম এই সমস্ত দিচ্ছি এটুকু দেওয়া হচ্ছে আর তোর তরফ থেকে বাচ্চাদের হাতে যেটা দিবি ওটা বলে হাতে আমি আমার তরফ থেকে বিস্কুট আর সাবান দিয়ে দিই ঠিক আছে বাচ্চাদের হাতে এখনই দিবি দিতে থাক আর ভাই তোমরা দূরে দূরে দাঁড়াও এখানে কোনো গ্যাদারিং যেন না হয় যারা লাঞ্চ প্যাক নেবে বলবে এখানে খিচুড়ির প্যাকেট আছে যারা খাবে বলবে আমাদের যতক্ষণ হবে মানে 50টা মতো আছে যে কজনের কে পারবো আমরা দেব তারপরে শেষ হয়ে যাবে এই বাচ্চাদের হাতে একটু বিস্কুটের প্যাকেট প্যাকেট দিয়ে দে তো সৌমেনের হাতে দেই না সৌমেন বিস্কুটের প্যাকেটে খাবারটা দিয়ে দে ঠিক আছে এই বাচ্চাটার হাতে তুমি খিচুড়ি নেবে ওই যে ডাক্তারবাবু কিন্তু হসপিটালে ভর্তি করে দেবে বেশি কথা বুয়ে করলে হুড়াহুড়ি করলে দাঁড়াও হ্যাঁ বাচ্চারা একটু আলাদা দাঁড়াও আপনারা উদ্যোগগুলো শেয়ার করবেন আমাদের হাতবাড়ার এই বন্ধু এবং আমাদের যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী এই কাজের যারা উদ্যোগী তাদের এই ইনিশিয়েটিভটা যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেই জন্য আপনাদের আমি বলবো শেয়ার করতে আজকে আমার বন্ধু অনুরাধা এবং ওর হাজবেন্ড ডক্টর সৌমেন রয় ওনারা দুজন দাঁড়িয়ে থেকে নিজে হাতে আজকে বিতরণ করছেন কালকেও করেছেন আজকে অ্যাকচুয়ালি অনুরাধার বোন বুবাই ওর তরফ থেকে ওরা এসে বিতরণ করছে অনেকটা দূরেই থাকে ওর পক্ষে সম্ভব না তারা বলবে যার যে খিচুড়ি খাবে সে বলবে তার খিচুড়িও রয়েছে আর এরা ওই বাচ্চাদের তো এখানে শুধু বাচ্চারা দাঁড়াও যে কটা হয় বিস্কুটের প্যাকেট দিয়ে দেবে সৌমেন তুমি ওই দিকটা দাঁড়াও সৌমেন তুই ওই দিকটা দাঁড়াও আমি মুখটা পাচ্ছি এই দিকটা অন্ধকার পাচ্ছি সবাই ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াও ভাই সৌমেনের হাতে দে হ্যাঁ তুমি বাচ্চাদের দিতে থাকো এই যে শুধু বাচ্চাদের হাতে একটা বিস্কুট একটা সাবান সবাই বলেই খালাস যে বারবার করে হাত ধোবেন কিন্তু হাত ধোয়ার মতো সাবান সবসময় অ্যাভেলেবেল হয় না সবার পক্ষে হয়তো কেনাও সম্ভব হয় না তাই আপনাদের সবাইকে বলছি পারলে কিছু সাবান দিন সাবান দেওয়ার কথা কিন্তু কারোর মনে থাকে না তো পারলে কিছু সাবান দিন এছাড়া বাচ্চাদের হাতে একটা করে সাবান এবং একটা করে বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে এটা কালকেও দেওয়া হয়েছিল
আর একটা এক একজনের হাতে চাল ডাল আলু ডিমের একটা করে প্যাকেট, এটুকুতেই নিশ্চয়ই ওনারা অনেক উপকৃত হবেন। অনেক কষ্টে লাইনটাকে একটু দূরে দূরে দাঁড় করানো গেছে। তো আরো তোমাদেরই বলছি একটু দূরে দূরে দাঁড়াও, একটু শুকনো চাল ডালে ডিস্টেন্স ডিস্টেন্স বললাম না, এই তোমাদের জন্যই ঝামেলা হবে, দূরে দূরে দাঁড়াও, অনেক দূরে, আরো দূরে সরে যাও, পুলিশ কিন্তু এসে দাঁড়িয়ে আছেন। দূরে যাও দূরে যাও, ডিস্টেন্স, কোনো রকম গ্যাদারিং না, তোমাদেরই শরীর খারাপ হবে, আমাদের আমরা চাই না আমাদের জন্য কোনো রকম কারোর অসুবিধে হোক। আর যার হয়ে গেছে একদম সোজা বাড়ি চলে যাও, যাদের না হয়ে গেছে কেউ ভিড় বাড়িও না। যে কজন পারবো আমি বলেই দিয়েছি অভিজিৎকে ডেকে যে 50 প্যাকেট আছে, 50 জন পাবে। ও ভাই ও ভাই প্যাকেট আর কটা আছে রে, অনেক তো হয়ে গেল। ওই যে একটা বাচ্চা আছে ওর হাতে, সৌমেন সবাই যথেষ্ট দূরত্ব মেনে দাঁড়াও। দেওয়া হচ্ছে প্রত্যেককে শুকনো খাবার প্যাকেট। মোবাইল যদি দেখিস, জানি না ও দেখছে কি না, আশা করি ওর ভালো লাগবে। এখানে বুবাইয়ের নাম করে ওর দিদিরা দিচ্ছে খাবার, ডক্টর সৌমেন রায় নিজে হাতে খাবার শুকনো খাবার পরিবেশন করলেন। মানুষ হয়তো অনেক দাঁড়িয়ে আছে, সবাইকে দেওয়া সম্ভব হবে কিনা জানি না, যেটুকু পারবো আমরা আজকে সেটুকুই দেবো, পরবর্তীকালে আবার আসবো। হয়ে গেছে কমপ্লিট, হয়ে গেছে মোটামুটি। আজকে আরও হয়তো সামান্য কিছু বাকি আছে, আমি লাইভটা এখন শেষ করলাম। ভালো থাকবেন সবাই, একটু পরে আরেকবার আসতে পারি যখন আমরা ফুড ডিস্ট্রিবিউশনটা করবো। আর বাকি তো কি দাঁড়াও একটু, ইয়ে খিচুড়ি নেবে, দুটো দুটো আছে, দুটো টিফিন বক্স খিচুড়ি, হ্যাঁ একটা টিফিন বক্স একটু বার করো তো, খেয়ে নিও, গরম আছে, গরম থাকতে থাকতে ইয়ে করে, হ্যাঁ ঠিক আছে।
চলছে আমাদের শুকনো খাবার রাই চাল ডাল শেষ তাই তো হ্যাঁ এবার তো খিচুড়ি নিয়ে দিতে হবে ঠিক আছে আপাতত লাইভটা বন্ধ করলাম তোমরা যদি খিচুড়ি নাও চাল ডালটা শেষ হয়ে গেল বাচ্চাদের তো সাবান আর বিস্কিট দিচ্ছি সবাইকে আপাতত এখন অফ করছি আবার একটু পরে আসবো সাথে থাকবেন শেয়ার করবেন লাইভটা আর পারলে আমাদের এইভাবে আপনিও এগিয়ে আসবেন।